আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো মজাদার চটপটি। তো এর আগেও আমি আমার চ্যানেলে চটপটি মশলার একটা রেসিপি শেয়ার করেছি, আজ তৈরি করে দেখাবো সেই চটপটি মশলা দিয়েই পারফেক্ট চটপটি। তো চলুন দেখে আসি কি কি লাগছে। প্রথমে আমি এখানে 2 কাপ ডাবলি নিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে আসছি 7-8 ঘন্টা পর। তো দেখুন 7-8 ঘন্টা পরে আমাদের ডাবলিটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এবার একটি পাত্রে ডাবলিগুলো নিয়ে নিলাম। তো এবার চুলায় চলে যাচ্ছি। তো চুলায় বসিয়ে দিয়েছি, এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ বেকিং সোডা আর আর সামান্য একটু হলুদ গুঁড়া আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। বেকিং সোডা দেওয়ার কারণে আমাদের ডাবলি ভুট্টা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই ফাঁকে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিব। এখানে আমি 1/2 কাপ তেঁতুল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। তো 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি, আমাদের তেঁতুলটা নরম হয়ে গিয়েছে। তো চটকিয়ে বিশি আঁশগুলো আলাদা করে নিচ্ছি। তো একটা বাটি নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। তো তেঁতুলের মাড়টা ঢেলে দিলাম। তো সেকে নিব। তো আমাদের সেকে নেওয়া হয়ে গেছে। তো এটাই হলো আমাদের তেঁতুলের মাড়। তা আমি একটু ঘন করেই তৈরি করে নিয়েছি, কেউ চাইলে আরও পানি দিয়ে পাতলা করে তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ বিট লবণ, 3 টেবিল চামচ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ কাঁচামরিচ কুচি। আর এর সঙ্গে আমি দিয়ে দেব 1টা লেবু। তো লেবুটা আমি চিপে নিচ্ছি, লেবুটা দেওয়ার কারণে টকে আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে লেবুর, আর খেতেও ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি সেই চটপটি মশলা 1 চামচ। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এটাই আমাদের তেঁতুলের টক। তো এই ফাঁকে আমি আমার ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম গলেও যায়নি আবার শক্ত নেই আর কি। তো উপরের ডাবলির খোসাগুলো আমি ফেলে দিব। তো আমি আগে থেকে 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর চটকিয়ে নিয়েছি। একদম চটকিয়ে গলিয়ে ফেলা যাবে না, ভর্তার মতন একটু আস্তে আস্তে থাকবে। তো আলুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চা চামচ, চটপটি মশলা 2 চা চামচ, বিট লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার সব কিছু নেড়ে আমি একটা বলক তুলে নেব। এখন আর খুব বেশি বার রান্না করতে হবে না, একটা বলক তুলে নিলেই হয়ে যাবে। তো আমি চটপটিটা ঠান্ডা করে নিচ্ছি।
তো এখন একটা বাটিতে কিছুটা চটপটি তুলে নিলাম। এবারে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে রেখে দিয়েছি, তো এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ উপরে দিয়ে দিব। যার যার টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আর একটা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি, ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব তেঁতুলের টক। তো চেষ্টা করবেন টকের মধ্যে ঝাল, লবণ, মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে। তো চটপটিটা আমি এবার মিশিয়ে নিচ্ছি। তো এবার উপরে আরো কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা দিয়ে সাজিয়ে দিব। আরো কিছু টক উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে কিছু ফুচকা ভেজে রেখেছিলাম, ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। চটপটির সঙ্গে আসলে ক্রিস্পি কিছু থাকলে বেশি মজা লাগে খেতে। আপনাদের কাছে চটপটি না থাকলে আপনারা সেক্ষেত্রে নিমকিও ভেজে দিতে পারেন। তো উপরে আর একটা ডিম কেটে দিয়েছি। এভাবে টেবিলে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।